এবং কিভাবে আপনি এই স্কাইপি ইন্টারভিউ ওভারকাম করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্টে অ্যাডমিশন নেবেন সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও তো আট দিয়ে না করে চলুন চলুন মূল আলোচনায় বা মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিকজ আমার চ্যানেলের প্রয়াস হচ্ছে স্টুডেন্টদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা আমার এক্সপিরিয়েন্স এবং ইনফরমেশনের আলোকে তো আট দিয়ে না করে চলুন চলুন মূল আলোচনায় স্কেপ ইন্টারভিউ বেসিক্যালি অ্যারেঞ্জ করা হয় দুই ধরনের স্টুডেন্টদের জন্য প্রথমত হচ্ছে আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্টের টেন্ডেন্সি হচ্ছে আয়াল ছাড়া কীভাবে একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন করা যায় এবং ভিসা হবে তো সেক্ষেত্রে যাদের আয়াল ছাড়া ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই ইউনিভার্সিটি স্কাইপ ইন্টারভিউর মাধ্যমে অ্যাডমিশন দিয়ে থাকে তো সেক্ষেত্রে তারা একটা স্কাইপ ইন্টারভিউ অ্যারেঞ্জ করে তাদের ইংলিশ লেভেল যাচাইয়ের ক্ষেত্রে আর আরেকটি ক্ষেত্রে স্ক্যপ ইন্টারভিউ নেওয়া হয় সেটি হচ্ছে আপনার আছে বা ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন বাট আপনি যে ইউনিভার্সিটি যে প্রোগ্রামে ওই ইউনিভার্সিটিতে ওই পজিশনের জন্য তারা সুযোগ্য বা ওই প্রোগ্রামটাতে কন্টিনিউ করতে পারবে এমন তারা যোগ্য ক্যান্ডিডেট খুঁজে তো সেক্ষেত্রে তারা স্ক্যপি ইন্টারভিউয়ের মাধ্যমে এলিজেবল এমন ক্যান্ডিডেটদেরকেই তারা অফার লেটার দিয়ে থাকে তো সেক্ষেত্রে স্ক্যপি ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের আয়াস নেই তাদের ক্ষেত্রে স্কাইপ ইন্টারভিউ ইজ ম্যান্ডেটরি এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে এই স্কাইপি ইন্টারভিউ ওভারকাম করতে পারি আপনি কয়েক ঘন্টা ভালো প্রিপারেশন নিলেই আপনি আপনার স্কাইপি ইন্টারভিউ ভালো করতে পারেন সেক্ষেত্রে আমি সবসময় সকল স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যদিও আয়াল ছাড়া ইউরোপের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন করা সম্ভব অনেক দেশেই অনেক ইউনিভার্সিটিতে বা তারপরেও আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবেন বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং আপনারা আয়ালসা প্রিপারেশন নেবেন এটার কারণ হচ্ছে আপনাকে কিন্তু দুইটা স্টেপ ডিঙিয়ে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনার ভিসা নিতে হবে ফার্স্ট স্টেপে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট উইচ ইস হচ্ছে আপনার অ্যাম্বাসি ইন্টারভিউ তো দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি ইংলিশে অ্যাটলিস্ট স্পিকিং আপনি খুব একটা ভালো না হন তাহলে আপনি দুইটা স্টেপ পার করা আপনার জন্য ডিফিকাল্ট হবে তাই আপনার আয়স লাগুক বা না লাগুক প্রথমেই আপনি আপনার ইংলিশ প্র্যাকটিসে রাখবেন এটা হচ্ছে আমার প্রথম সাজেশন নাও সেকেন্ডলি হচ্ছে স্কাইপি ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন করা হয় স্কাইপ ইন্টারভিউয়ে অনেকটাই এম্বাসি ইন্টারভিউর মধ্যে রিলেটেড এবং রেলিভেন্ট কোয়েশ্চেন করা হয় বাট এম্বাসি ইন্টারভিউ যেমন আপনার অনেক কিছু বিষয়ে ডেপথ জানতে চায় বা আপনি কিছু টেকনিক্যাল প্রশ্ন করে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেনগুলো নট লাইক দ্যাট ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্ষেত্রে আপনার যে স্কাইপি ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হবে এটা একান্তই আপনার ইউনিভার্সিটি প্রোগ্রাম এবং আপনার কোর্স রিলেটেড এবং আপনার ব্যক্তিগত এবং আপনি যেই যেই প্রোগ্রামে এলিজিবল কিনে এটা জানার জন্যই তারা এই স্কাইপ ইন্টারভিউটা অ্যারেঞ্জ করে আর মূলত যাচাই করা হয় আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজিলিটি তাহলে আমি কিভাবে প্রিপারেশন নিব আমার স্কাইপি ইন্টারভিউ এর জন্য প্রথমতই হচ্ছে আপনার স্কাইপি ইন্টারভিউ জন্য আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন লেস আমরা একটা এক্সাম্পল হিসেবে নিই ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটি অফ ওয়ার্ডসে অ্যাপ্লিকেশন করেছেন ব্যাচেলর লেভেলে অর মাস্টার্স লেভেলে আপনি চুজ করেছেন ফর এক্সাম্পল ইন্টারন্যাশনাল মার্কেটিং এখন ইন্টারন্যাশনাল মার্কেটিং আপনি যে প্রোগ্রামটা চুজ করলেন এই প্রোগ্রামটা আপনি কেন চুজ করলেন আপনি কেন ইউনিভার্সিটি অফ ওয়ার্ল্ডসে চুজ করলেন আপনি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানলেন আপনার এই প্রোগ্রামে কত ক্রেডিট এটার প্রোগ্রাম শুরুর ডেট কি দেন আপনার হচ্ছে এই প্রোগ্রাম পাস করার পর আপনার ক্যারিয়ার গোল কি আপনি এই প্রোগ্রাম রিলেটেড আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এই প্রোগ্রামের মিল কতটুকু আপনি প্রিভিয়াসলি এই রিলেটেড কি কি প্রোগ্রাম মানে কোর্স করেছেন তো এই বিষয়গুলো আপনাকে আস করা হবে সেকেন্ডলি হচ্ছে আপনার এছাড়াও আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট কে দিচ্ছে অর্থাৎ আপনার এই যে টিউশন ফিজ এখানে থাকা খাবার খরচ সেটা আপনাকে কে সাপোর্ট করবে দেন আবার আপনাকে প্রশ্ন করা হবে যেমন আপনি কেন এই কানটি চুজ করলেন এই ধরনের প্রশ্নগুলো আপনাকে স্কেপি ইন্টারভিউতে করা হবে এর বাইরেও আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল যাচাই করার জন্য তারা যেটা অ্যাডিশনালি জানতে চায় যেমন লিডারশিপ স্কিল আপনার কোনো অ্যাডিশন লিডারশিপ স্কিল আছে কিনা আপনি কোনো ভলেন্টিয়ারি কাজ করছেন কিনা আপনার স্ট্রেংথ কি আপনার উইকনেস কি স্ট্রেংথ উইকনেস প্রশ্নটা আপনার আমি একটু ভেঙেই বলি সেটা হচ্ছে যেমন আপনি আপনার লাইফে কোনো ডিফিকাল্টিস ফেস করেছেন কিনা আর কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা এটা আপনাকে কিন্তু ইটস না নট কাইন্ড অফ জব ইন্টারভিউ এটা আপনারা জানতে চাই যে আপনার কতটুকু টেকনিক্যালি সাউন্ড আপনি কতটুকু ইনস্ট্যান্ডলি অ্যান্সার করতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেবিলিটিটা যাচ্ছে করার জন্য হলেও এই ধরনের প্রশ্ন করে থাকে তো আপনার স্কাইপি ইন্টারভিউ জন্য আপনার খুব বেশি না ঘাবরিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে সব থেকে উত্তম ওই হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছেন ওই ইউনিভার্সিটিতে আগে অ্যাবাউট ইউনিভার্সিটি একটা কলাম থাকে আর হোমে গিয়ে ইউনিভার্সিটি সম্পর্কে আপনি জেনে নেবেন এরপরে আপনি যে প্রোগ্রামটাতে ক্যারিয়ার প্রসপেক্ট অর্থাৎ আপনি ওই প্রোগ্রামে পড়াশোনা করলে আপনার ক্যারিয়ার গোল কোন দিকে যেতে পারে দেখবেন যে আপনি ক্যারিয়ার প্রসপেক্ট থাকে সেটা ভালো করে পড়বেন থার্ড হচ্ছে আপনার কত ক্রেডিট কবে শুরু হবে কবে শেষ হবে এবং আপনার ফিউচার ক্যারিয়ার গোল কি এই রিলেটেড এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি একটু আয়ত্ত করতে পারেন এবং সে ইংলিশে যদি আপনি একটু কনফিডেন্স থাকেন আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার এর দিনে আপনি একদম নার্ভাস না ফিল করে আপনি একটু কনফিডেন্টলি স্মাইলিং ফেসে ওয়েল গেট আপে যদি আপনি যদি ইন্টারভিউটা দিতে পারেন আপনার অ্যাডমিশন আসার সম্ভাবনা অনেক বেশি শুনে আমি এটা একটা কথাই বলবো সেটা হচ্ছে প্রিপারেশনের কোনো বিকল্প নেই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসে রাখবেন এটা খুবই ইম্পর্টেন্ট আমি আমার নেক্সট ভিডিওতে স্কাইপি ইন্টারভিউ রিলেটেড বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো অর্থাৎ টপ টেন স্কাইপি ইন্টারভিউ ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন আপনারা নেক্সট ভিডিওটি দেখবেন তাহলে আপনার স্কাইপি ইন্টারভিউ রেটে যে ধরনের প্রশ্ন আসে আপনারা সার্বিক ধারণা পেয়ে যাবেন তো ধন্যবাদ আমার আজকে এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ আইস ডে